Halo, namaskar, mohon jual harapan. Kok lo ke swagatom zona itu anata nonton video lalu etnya mau upos tidak sub bongai gor sota kit. Aru pon pertama baru orang be bongai gor sota kit ayozon kuri se golden lengur festival. Aru eiffel poster akon dangor ke arit hua se aru eiffel jago lagi bo festival. Kintu tarapat mai poster akon dekhoi se eiffel golden lengur festival 2024 3 January 7 January খুরি দিব এখন ব্রিজ দেখাই পাইছে মই দেখুয়াইছো এইফালে দেখো মাই যাব লাগব তো আৰু এটা মই উপস্থিত আছো সৌতাকি জি গোসৰনে পথার সাক ধুনিয়াকে কিব আৰু এইফালে দি এন্ট্রি গেট হ'ব এইফালে ধুনিয়াকে এইফালে এন্ট্রি গেট আৰু ইয়াতে পার্কিং চার্কিং থাকিব নেকি আৰু এনেদৰে এইফালে ভিতৰত সোমাব লাগিব আৰু এইফালে কি কি আছে সকলো কথা গম পাম মই দেখুয়াই যাম তো চাই থাকিব আপোনালোকে আৰু আহি পালো যেহেতু সৌতাকিৰ আৰু ইয়াতে সাক ধুনিয়াকে এখন হৈছে ৰাজবংশী ঘৰ পৰিবেশটো কেনেকুৱা ধুনিয়াকে এফালে সাক মেইন ঘৰ দুইফালে আছে আৰু এফালে পাখৰ আৰু এফালে আছে আমাৰ মন্দিৰ এফালে গহালি ঘৰ আৰু কি কি ধুনিয়াকে আৰু ভিতৰত সোমাইছো আৰু এবাৰ কেনেকুৱা লাগে তো হৈ গৈছে আমাৰ একদম ঘৰতে ইয়াতে একদম ঘুমাব লাগিব আৰু বুঢ়িয়া কৰে আ এনেকৈ ঘুমাব লাগিব আৰু তো ধুনিয়াকে সাক বুঢ়িয়া লাগিছে আৰু ইয়াতে সেইটো হৈছে মেইন ঘৰ আৰু এইফালে এইফালে এটা ভঁৰাল মানে ফাণ্ডাৰ আমাৰ ৰাজবংশী ভঁৰাল মানে ফাণ্ডাৰ এইটো ফাণ্ডাৰ তাৰপিছত এইফালে কুঁৱা আৰু এইফালে হৈছে আমাৰ ভিতৰ মানে পাখৰ এই পাখৰ এইফালে এইটো পাখৰ আৰু এইটো হৈছে আমাৰ মন্দিৰ মানে ৰাজবংশী ঘৰত মানে কেনেকুৱা এখন মন্দিৰ থাকে এইটো এটা মন্দিৰ বনাইছে ধুনীয়াকৈ আৰু এইটো হৈছে গোহালি ঘৰ আমাৰ মানে গৰু চৰু ৰখাৰ কাৰণে এইটো গোহালি ঘৰ এইটো ছাগল ঠাগল ৰখাৰ কাৰণে এইটো ছাগলৰ কাৰণে এইটো বনাইছে ধুনীয়াকৈ এইটো তাৰপিছত এইফালে খেৰ বুজি থাকিব আৰু ৰাজবংশী গাঁৱৰ যিটো পৰিৱেশ মানে আৰু মানুহ ঘৰৰ যিটো পৰিৱেশ সেইটো ধুনীয়াকৈ সজাইছে আমাৰ খুৰাই সজাইছে ধুনীয়াকৈ খুৰা আচলতে খুৰাক বোৰে চিনি পায় বৰখলাত যি ডাঙৰ ডাঙৰ মঞ্চ হয় আৰু তেখেতে ধুনীয়াকৈ বনায় আৰু সেইগৰাকী ব্যক্তি আজি ইয়াতে ধুনীয়াকৈ তেওঁ ৰাজবংশী সমাজৰ যিখিনি বস্তু থাকে মানে ঘৰখিনি কেনেদৰে সজাইছে ধুনীয়াকৈ লাগিছে ভাল লাগিছে খুৰা ভাল লাগিছে ভাল লাগিছে দে মই নিজকে নিজে আৰু মই ভাল পাইছোঁ আৰু কিমানে ধৰি কাম কৰিলে এইখিনি এইটো কাম আমি 17 দিন হ'ল আৰু 17 দিন 17 দিন কাম আপুনি খালি এইখিনি কৰিছে আমি এইখিনি আমাৰ ৰাজবংশী যিখন পৰিয়াল বিষয় যিখিনি যিখিনি লাগে আৰু এইখিনি আমি আমি 8 জন 7 জন 6 জন 5 জন এনেকৈ লগ লাগি লাগে আমি এইখিনি কৰিছোঁ এইটো আমাৰ মিলিজুলি সংঘ বুলি কয় এইটো আৰু মোৰ সৈতে আছে মানে বিক্ৰম ছাৰ ছাৰ এইটো কি ঘৰ বনাই আছে অকল চাহ জনগোষ্ঠীৰ আছে লাকৰা জনগোষ্ঠী তেওঁলোকৰ ঘৰ বনাইছে আৰু ইখন হ'ল এখন মানে জনগোষ্ঠীয় গাঁও বিভিন্ন অসমৰ যিখিনি জনগোষ্ঠী তেওঁলোকৰ গোটেইখিনি ৰাজবংশী আদিবাসী গাঁৱৰ বড়ো গোটেইখিনিক লৈ এই গাঁওখন এখন মানে কেনেকুৱা হ'ব পাৰে গাঁও কিন্তু মানে দৰ্শকসকলক আভাস দিয়া হ'ব আচ্ছা এইটো এইটো হৈছে আদিবাসীসকলৰ ঘৰ ধুনীয়াকৈ তেওঁলোকে বনাইছে আৰু দাদা ক'ৰ পৰা আহিছে আমি গোসাঁইগাঁও গোসাঁইগাঁৱৰ পৰা আহিছে তো আপোনালোকৰ এইটো মানে আপোনালোকৰ যে আদিবাসী জনগোষ্ঠীৰ এইটো মানে ঘৰ বনাই আছে অঁ কেইদিন হ'ল বনাই আজি আজিলৈ আমি 3 দিন হ'ল 3 দিন তাৰ আগতে বেলেগ গ্ৰুপ আছিলে এই আমাৰ ঢলমাৰা ছাইডত আজি কমপ্লিট হৈ যাব আজি নহয় আৰু লাগিব 3 দিন আৰু ইয়াতে কি কি থাকিব এইফালে কিবা থাকিব নাকি এইখিনি অঁ এইটো আমাৰ মানে কালচাৰত কয় আৰু ন যোনটো আমি প্ৰাকৃতিক পূজা কৰোঁ চাৰণা স্থল বুলি ইয়াতে এইটো এটা আমাৰ স্থান থাকে তাৰপিছত এইটো আমাৰ এটা কৰম পূজা বুলি শুনিছোঁ তাৰ এটা কিবা থান থাকে এইটো থাকিব তাৰপিছত ইয়াতে যেতিয়া আমাৰ উৰাও কমিউনিটি উৰাও জনগোষ্ঠীসকলে যেতিয়া নতুন ঘৰ বনাই কিনে যেতিয়া নতুন ঘৰত সোমাই তেতিয়া এটা দাণ্ডা কাটনা বুলি এটা ৰিৱাজ আছে আমাৰ সেইটো এই বস্তুটো ইয়াতে থাকিব থেংক ইউ দাদা মানে বহুতখিনি মানে বুজাই দিলে কি কি বস্তু থাকে এটা মানে আদিবাসী জনগোষ্ঠীয় এটা ঘৰত কি কি বস্তু থাকে সেইখিনি তেওঁ ধুনীয়াকৈ বুজাই দিলে আৰু এইফালে এখন এটা চাংঘৰ আছে ধুনীয়াকৈ চাওক মই আহিছোঁ চাংঘৰ গাৰো এইটো গাৰোসকলৰ চাংঘৰ কমপ্লিট হৈ গৈছে নেকি তো ইয়াৰ ভিতৰত সোমালো চাওক কেনেকুৱা পৰিৱেশটো ভাল লাগিছে না আৰু ইয়াৰ ভিতৰত চাওক এটা ভিতৰৰ এটা পৰিৱেশ এখন ঘৰ পালোঁ আপোনালোকে চাওক ধুনীয়াকৈ এই ৰাভাৰ ঘৰৰ মানে দৃশ্য কেনেকুৱা পৰিৱেশটো এইফালে আছে মন্দিৰ আৰু এইফালে আছে মেইন ঘৰ এইটো হ'ব এইটো জিৰণি ঘৰ নেকি ছাৰ এইটো জিৰণি ঘৰ নেকি জিৰণি ঘৰ এইটো পাকঘৰ এইটো ছাইডত পাকঘৰ থাকে নেকি অঁ গোহালি ঘৰটো এনেকুৱা ধৰণৰ আৰু
তো ফাইনালি আর দেখা পাবো তিন তারিখের পিছত কমপ্লিটলি হয়ে যাব, তেতিয়া গটে লুকটো ধুনিয়া হয়ে যাব, একদম ভাল লাগিব। তো আর এটা বেলা কেটা ঠাইত যাও, আর কোন ফলে যাম, হইবা আমি ফোক স্টেজ কোন যাম, এটা ফোক স্টেজ তাতে সেইফালে যাম, মানে তো এইফালে কাম করে আছে। এটা হচ্ছে বড় সকলের ঘর, এইফালে আছে মানে পরিবেশ তো কেনেকুয়া, আর এইফালে কি দোকান নিচি না, এইফালে বেলেগ কি বনাইছে, আর আধা হয়েছে কাম, গতিকে আর দুদিনমান পিছন হয়তো গোটেখিনি ফুল হব, গোটে বস্তুখিনি দেখা পাব। পূজা করে এইটো থাপনা, তেওঁলোকৰ থাপনাই নহয়, তেওঁলোকৰ থাপনা এইটো। আচ্ছা, তো এইখনে হৈছে বড়োসকলৰ ঘৰ, কেনেকুৱা আৰু কমপ্লিটলি হৈ যাব তিন তাৰিখে আপোনালোকে আহিব ইয়াতে ধুনীয়াকে। আচ্ছা, এইখন হ'ল ফক ষ্টেজ, কমপ্লিট বাঁহৰ, বাঁহৰ বাঁহৰ ষ্টেজখনৰ বাঁহৰ, আৰু যিহক বহাখন এই বাঁহৰ হ'ব চব। ইয়াতে কি কি মানে ফক, যিমানখিনি ফক আছে গোটেইখিনি হ'ব ইয়াতে, মেঘালয়, ৱেষ্ট বেংগল, অরুণাচল প্রদেশ, বিভিন্ন স্থানের পর কাল সাংস্কৃতিক দল আহিব, আর ইয়াত অনুষ্ঠান পরিবেশন করব। আর এইখানে হচ্ছে বাঁহরে নির্মাণ করেছে ধুনিয়াকে, আর এইখান ফক স্টেজ, আর ইয়াতে কালচারের প্রোগ্রামবিলাক হয়ে থাকিব, যেবিলাক ফক আছে আমার আমার হোক বাহিরের হোক সকলখিনি ইয়াতে দেখুয়া হব। মুখত এইখানত এই ইয়াতে থাকিব মেইন স্টেজ, মেইন স্টেজ না এইখানে কনসার্ট, আর এইফালে বাণিজ্য মেলা, আর এইটো সাইডত মীনা বাজার, এইখানত মীনা বাজার পুরো সম্পূর্ণ নাকি, মীনা বাজার আগত থাকিব, আর সেইফালে দিয়ে আহিব পারিব ন, হালমারা মানুষখিনি, আর মেইনটো এইফালে দিয়ে রাস্তা, আর এইফালে হট এয়ার বেলুন থাকিব এইফালে ধুনিয়াকে, আর মোটোক্রস আছে যে, আর কোনফালে সেইটো সাইডত থাকিব মোটোক্রস। আর যেহেতু ছটাকে যেহেতু তিনি জানুয়ারির পর অনুষ্ঠিত হব গোল্ডেন ল্যাঙ্গুয়েজ ফেস্টিভেল, আর মোর সহিতে আছে বিক্রম রঞ্জন রায় আমার স্যার, আর স্যারে কব এই মানে অনুষ্ঠানটো সম্পূর্ণ বিষয়, মানে কি উদ্দেশ্য লো আর কি কি হব ইয়াতে, বিশ্বর ভিতরে এক বিরল প্রজাতির প্রাণী হল সোনালী বান্দর, আর আমার আটাইতক ডর কথা যে আমি সোনালী বান্দর অকল কাকই চেনা চক করেছিল, লড়াচাম এই পার্কতে পাও, আর আমি সেই সোনালী বান্দর বিশ্বর আগত চিনাকি করে দেওয়ার কারণে এই গোল্ডেন ল্যাঙ্গুর ফেস্টিভেল পাতিছি, যেহেতু গোল্ডেন ল্যাঙ্গুর বিভিন্ন স্থানত পায়, কাকই চেনাত পায়, মালেগড় পাহাড়ত পায়, ভৈরবকুণ্ডত পায়, গতি আমি একটা বিশেষ অঞ্চল বাছি লৈছোঁ ছৌটাকি, ইয়াত যেহেতু যথেষ্ট ভাল একটা সুবিধা আছে আমার কারণে, এই ছৌটাকি তিনি জানুয়ারির পর 2024 সনের তিনি জানুয়ারির পর 7 জানুয়ারিলৈকে 5 দিনের কার্যসূচীরে এই গোল্ডেন ল্যাঙ্গুর ফেস্টিভেল হব, আর 3 জানুয়ারিত অনুষ্ঠান পরিবেশন করব অসমের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ, 4 জানুয়ারিত অনুষ্ঠান পরিবেশন করব আন এগারী জনপ্রিয় কণ্ঠশিল্পী আচুর্য বরপাত্রগোহাঁই, 5 তারিখে আছে মুম্বাইর নালায়ক, আর 6 তারিখে আছে একটা ব্যান্ড কাল্টিভেটর ব্যান্ড, আর 7 তারিখে বলিউডর নীতিমোহন, আর 4 তারিখে আহব যাদব পায়ং, যেগুলি আসলে অরণ্য মানব বলে কয়, রাতেপা 11 বজাত ছাত্র ছাত্রী তথা রাইজর কথা পাতিব, আর 6 তারিখে আহব আমি থ্রি ইডিয়টস যে চাইছো যিজন লোকর কাহিনীর উপর থ্রি ইডিয়টস হয়েছিল সেই লোকজন সোনম ওয়াংসুক, আহব 6 তারিখে 11 বজাত পুয়া 11 বজাত রাইজর কথা পাতিব, আর বিভিন্ন কার্যসূচী আমি ইতিমধ্যে পরিকল্পনা লই আছো, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও অহার সম্ভাবনা আছে, যেহেতু কথা পাতি থাকা হয়েছে, গতি এই অনুষ্ঠানত গোটেই রাইজর অকল বঙ্গাইগাঁও বলে নয় নামনি অসমের সকল রাইজর উপস্থিতি আমি কামনা করছো, আর প্রবেশ মাচুল আমার যেহেতু আমি যথেষ্ট সরকারিভাবে কোনো সাহায্য পাওয়া নাই, গতি মাচুল এটা লওয়া হব 100 টাকা করে, কিছু বছর আগলকে একটা রেকর্ড করেছিল 300 জন মানুষে 24 ঘণ্টাত 2,84,000 বেশি গাছ রয়েছিল, কিন্তু তারপর তামিলনাডু একটা গ্রুপে রেকর্ডটা ভাঙিলে, কিন্তু একটা রেকর্ড করা ঠাই হিসাবে পরিগণিত হয়, এই শোটাকিকও আমি যেহেতু পরিচয় করে দেওয়ার কারণে ইয়াত লৈছো, আর ইয়াত মোটামুটি প্রায় 450 বিঘামান মাটি আছে, আর ইয়াতে কিছুমান অ্যাক্টিভিটি হব, কি পেইং বল নাকি, এটি পেইং বল হব, তারপর ইফালে হট এয়ার বেলুন থাকিব, মোটোক্রস থাকিব, ক্যাম্পেইনিং থাকিব, মানে বিভিন্ন টাইপের থাকিব, আর তো আপনাদের আহিব 3 জানুয়ারির পর 7 জানুয়ারিলৈকে আছে 5 দিন অনুষ্ঠিত হব, আর আপনাদের আহিব, আপনাদের মই প্রথমতে কইছো কেনেকে আহিব আর কোন রাস্তায় কত কত আহিলে আপনার কেনেকে পাব এই অনুষ্ঠানটা সাবলে আহিব পারিব, এইখিন মই ডিটেলস কই দিছো, আর ধুনিয়াকে এইফালে সব এই স্থানীয় মহিলা সকলে ধুনিয়াকে তেওঁলোকে ইয়াতে প্র্যাকটিস করে আছে, 3 জানুয়ারির যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান আছে, উদ্বোধনী অনুষ্ঠান তেওঁলোকে নৃত্য পরিবেশন করব কুশানিত। তো বন্ধুসকল, আপনাদেরকে 3 জানুয়ারির 7 জানুয়ারিলৈকে বঙাইগাঁওর ছৌটাকিত গোল্ডেন ল্যাঙ্গুর ফেস্টিভেল অনুষ্ঠিত হব, তো আপনাদের আহিব, আর যিসকলে ভিডিও সমূহ চাই আছে মোর ইউটিউব চ্যানেলত, তেতিয়াহলে আপনাদের সাবস্ক্রাইব করে দিবলৈ নাপাহৰিব, আর নতুন নতুন আপডেট আহি থাকিব সেইসমূহ পাবৰ কাৰণে আপনাদের সাবস্ক্রাইব করে দিব, আর যদি আপনাদের ফেসবুকত চাই আছে তেতিয়াহলে আপনাদের ফলো করে দিব, কারণ নতুন নতুন ভিডিও ইয়াতে আপলোড করিম গোল্ডেন ল্যাঙ্গুর ফেস্টিভেলত, আর কি কি অ্যাক্টিভিটি হয় সকলো গম পাব মই দেখুৱাই যাম, তো সেইসমূহ পাবৰ কাৰণে আপনাদের ফলো করে দিবলৈ নাপাহৰিব, আর কেনেকৈ আহিব সেইখিনিতো মই প্রথমতে কৈ দিছোঁ,
তো ধুনিয়াকে সাবো আর এই ইয়াতে অনুষ্ঠিত হোক সক না কিমান ডাঙর এরিয়াটা কি ধুনিয়া পরিবেশ আর ইয়াতে সব হব তো আপনাদেরকে খালি এনজয় করবলে আহক আর ইয়াতে জুবিন গার্গৰ পৰা আৰম্ভ কৰি নীতি মোহন বলিউডৰ সিঙ্গাৰে ভৰি পৰিব আর বলিউডৰ শিল্পী সকল আহিব ধুনিয়াকে সাবো মই বেছি দেখুলে নকৰো ভিডিওটো আজি ইমানতে সমাপ্ত কৰিছো ধন্যবাদ।